আসসালামু আলাইকুম, নলেজ ট্রেডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সিলেক্ট দ্য বেস্ট ট্রেডিং স্টাইল ফর ম্যাক্সিমাইজিং প্রফিট অ্যান্ড মিনিমাইজিং লস। আমরা যারা এক্সিস্টিং ইনভেস্টর এবং আমরা যারা পটেনশিয়াল ইনভেস্টর, দুইজনেরই প্রাইমারি লক্ষ্য থাকে আমরা কীভাবে আমাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারি এবং লসকে মিনিমাইজ করতে পারি। আমরা যারা এক্সিস্টিং ইনভেস্টর তাদের অনেকের কাছে অনেক সময় শুনি যে তারা যে ইনভেস্টমেন্ট করেছে স্টক মার্কেটে সেই ইনভেস্টমেন্টে তো প্রফিট হয় না, উল্টো দেখা যায় যে তার ইনভেস্টমেন্ট লস হতে হতে একেবারে তলানিতে চলে এসেছে। এর অন্যতম কারণ হলো সে তার জন্য বেস্ট ট্রেডিং স্টাইলটি সিলেক্ট করতে পারেনি। এবং আজকের ভিডিওতে আমি মেইনলি আলোচনা করব আমাদের পার্সন ওয়াইজ বেস্ট ট্রেডিং স্টাইল সিলেক্ট করার জন্য কী কী ফ্যাক্টরগুলি কনসিডার করতে হবে। আমরা যদি স্টক মার্কেটে কন্টিনিউয়াসলি প্রফিট করতে চাই, সো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যে ফ্যাক্টরটি কনসিডার করতে হবে সেটি হলো অ্যানালিটিক্যাল নলেজ অথবা অ্যানালিটিক্যাল স্কিল। স্টক মার্কেট হলো একটি নলেজ বেজ এবং অ্যানালিটিক্যাল স্কিল বেজ মার্কেট, যেখানে নাকি আলটিমেটলি সেই গেনার হবে যার নাকি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বেশি। সো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার পূর্বে আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে স্টক মার্কেটে যে ধরনের অ্যানালিটিক্যাল স্কিল দরকার তা আপনার আছে কিনা। পরবর্তী যে ফ্যাক্টরটি আছে সেটি হলো রিস্ক টলারেন্স। স্টক মার্কেট হলো একটি ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, সো এখানে আপনাকে অবশ্যই হাই রিস্ক টলারেন্স মেন্টালিটি থাকতে হবে। আপনার যদি রিস্ক বিয়ার করার মেন্টালিটি না থাকে বা রিস্ক বিয়ার করার অ্যাবিলিটি যদি না থাকে, সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করতে হবে। দুটি পার্সনের রিস্ক টলারেন্সের মেন্টালিটি দুই রকম থাকে। দেখা গেছে একটি মানুষের হাই রিস্ক বিয়ার করার মেন্টালিটি আছে, বাট অপরদিকে আরেকজনের ওইভাবে হাই রিস্ক বিয়ার করার মেন্টালিটি নেই। সো আপনার বেস্ট ট্রেডিং স্টাইল সিলেক্ট করার জন্য অবশ্যই রিস্ক টলারেন্স একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পরবর্তী ফ্যাক্টরটি হলো প্রফিট টার্গেট। আমরা আমাদের প্রপারলি প্রফিট টার্গেট ফিক্স করতে না পারার কারণে দেখা যায় যে অনেক প্রফিটেবল ইনভেস্টমেন্টও আলটিমেটলি তার লস হয়। দেখা যায় যে আমরা যারা জেনারেল ইনভেস্টর তারা স্টক মার্কেটে আসি অন্য আরেকজনের কথা শুনে এবং সে আমাদেরকে এইভাবে বলে যে স্টক মার্কেটে গেলে অতি দ্রুত অনেক বেশি প্রফিট পাওয়া যায়। সো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের যখন প্রফিট টার্গেট সেট আপ করি আমাদের প্রফিট টার্গেটের পরিমাণটা অনেক বেশি থাকে, যেটা নাকি অনেক সময় দেখা যায় যে অবাস্তব, যার ফলে আমাদের প্রফিটেবল ইনভেস্টমেন্টও লস হয়ে যায়। আরেকটি ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর সেটি হলো টাইম টু ইনভেস্ট। ধরা যাক একটি লোকের শেয়ার মার্কেট রিলেটেড অ্যানালিটিক্যাল স্কিল এনাফ এবং অ্যাডভান্স লেভেলের আছে, তার রিস্ক টলারেন্সও অনেক এবং সে যে প্রফিট টার্গেটটি করে অ্যানালিটিক্যাল বেসিস তার প্রফিট টার্গেট লেভেলও ঠিক আছে, কিন্তু সে প্রপারলি স্টক মার্কেটে টাইম দিতে পারছে না, যার ফলে নাকি সে প্রপারলি অ্যানালিসিসও করতে পারছে না, যেটি নাকি পারফেক্ট ইনভেস্টমেন্ট এফেক্ট করছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রফিট টার্গেটের সেট আপ করার ইফেক্ট করছে। দেখা যায় যে অনেক সময় অ্যানালিসিস করে আমি পারফেক্ট ইনভেস্টমেন্ট করেছি, বাট ডে বাই ডে বা কন্টিনিউয়াসলি আমি যদি মনিটরিং না করি, আমি যদি অবজার্ভ না করি, তাহলে দেখা যাবে যে আমাদের টার্গেট প্রফিট টাচ করার পরও তা আবার নিচে চলে গিয়েছে, বাট আমি সেভাবে মনিটরিং করতে পারিনি। বেস্ট ট্রেডিং স্টাইল সিলেক্ট করার জন্য আমাদের ট্রেডিং স্টাইল কয়টি সেটি জানতে হবে। নর্মালি ট্রেডিং স্টাইল হলো চারটি: স্কাল্পিং ট্রেডিং, ডে ট্রেডিং, সুইং ট্রেডিং অ্যান্ড পজিশন ট্রেডিং। এই চারটি ট্রেডিং স্টাইলের সাথে যদি আমাদের চারটি ফ্যাক্টরকে অ্যানালিসিস করি তাহলে আমরা আমাদের পার্সন ওয়াইজ বেস্ট ট্রেডিং স্টাইল সিলেক্ট করতে পারবো। ধরা যাক একজন লোক যদি সে স্কাল্পিং ট্রেডিং করতে চায়, সো নর্মালি স্কাল্পিং ট্রেডিং হলো একেবারে শর্ট টাইম, যেটি নাকি দেখা যায় সেকেন্ড বা মিনিট হোল্ড করতে হয়। এর জন্য অবশ্যই আপনার অ্যাডভান্স লেভেলের অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে, প্রফিট টার্গেট একেবারে পার ট্রেডের লো রাখতে হবে, অনেক সময় দেখা যাবে যে 0.1% প্রফিট আসতে পারে, এবং আপনার ডেডিকেটেডলি স্টক মার্কেটে টাইম দিতে হবে, এবং স্কাল্পিং ট্রেডিংয়ের রিস্ক অনেক বেশি, সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই রিস্ক টলারেন্সটা বেশি রাখতে হবে। অপরদিকে ডে ট্রেডিং হলো শর্ট টার্মের জন্য, যেটি নাকি দেখা যায় যে ম্যাক্সিমাম হোল্ডিং পিরিয়ড হলো 1 ডে। এখানেও স্কাল্পিং ট্রেডিংয়ের মতো অ্যানালিটিক্যাল স্কিল অ্যাডভান্স লেভেলের থাকতে হবে, প্রফিট টার্গেট লেভেল লো রাখতে হবে, টাইম অফ ডেডিকেশনও হাই রাখতে হবে, অপরদিকে রিস্ক টলারেন্স পরিমাণও অনেক বেশি রাখতে হবে। তার পরবর্তী যে ট্রেডিং স্টাইল সেটি হলো সুইং ট্রেডিং, যেটা নাকি শর্ট এবং মিডিয়াম টার্মের জন্য হয়ে থাকে। নর্মালি দেখা যায় যে 1 উইক বা 1 মান্থের জন্য হোল্ডিং পিরিয়ড হয়ে থাকে সুইং ট্রেডিং এর। সুইং ট্রেডারদের স্কাল্পিং এবং ডে ট্রেডিংয়ের মতো অত অ্যাডভান্স লেভেলের অ্যানালিটিক্যাল স্কিল না থাকলেও চলবে, এবং প্রফিট টার্গেট তার লেভেল একটু হাই থাকবে স্কাল্পিং এবং ডে ট্রেডিংয়ের তুলনায়, এবং টাইম এবং রিস্ক টলারেন্স এই দুটি মিডিয়াম থাকলেও চলবে। সর্বশেষ যে ট্রেডিং স্টাইল সেটি হলো
পজিশন ট্রেডিং, এটি হলো লং টার্মের জন্য। আমরা যদি পজিশন ট্রেডিংকে আমাদের ট্রেডিং স্টাইল হিসাবে সিলেক্ট করি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে লং টার্মের জন্য, এবং যেটি নাকি দেখা যায় উইকলি, মান্থলি এবং ইয়ারলি হতে পারে। অ্যানালিটিক্যাল স্কিল কম্পারেটিভলি লো থাকলে চলবে, প্রফিট টার্গেট অন্যান্য ট্রেডিংয়ের স্টাইলের চাইতে বেশি থাকবে, এবং টাইম অফ ডেডিকেশনের পরিমাণ কম থাকলেও চলবে, এবং যেটির নাকি রিস্ক টলারেন্সও অনেক কম। আমরা এই চার্ট থেকে ইজিলি আমাদের উইকনেস এবং অ্যাবিলিটি ফাইন্ড আউট করে বেস্ট ট্রেডিং স্টাইলকে সিলেক্ট করতে পারি, যেটি নাকি আলটিমেটলি আমাদের প্রফিটেবিলিটি ইনক্রিজ করবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এর ভিডিও সম্পর্কে কারো কিছু বলার থাকে, প্লিজ কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।